আচ্ছা, এই প্রেজেন্টেশনে আজকে আমরা লগারিদম চ্যাপ্টারটা করব। তো লগারিদম চ্যাপ্টারটা করার আগে তোমাদের আমি কিছু মানে এই চ্যাপ্টারটা করার জন্য যে জিনিসগুলো লাগবে তাদের ব্যাপারে একটু আমি বলি, আর লগারিদম ব্যাপারটা কি, জিনিসটা কি, তার একটু ছোট করে একটা মোটিভেশন আমি তোমাদের দেব। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, তোমরা এই অপারেশনসগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা ইউজ করতে শিখেছ ছোটোবেলা থেকে, অ্যাডিশন, সাবট্র্যাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলো একদম চারটে বেসিক অপারেশন যেগুলো আমরা নাম্বারসের উপরে করি, ঠিক আছে? কী করে অ্যাড করতে হয়, সাবট্র্যাক্ট করতে হয়, মাল্টিপ্লাই, ডিভাইড, এগুলো অনেক জায়গায় কাজে লাগে আর আমরা ছোটোবেলা থেকে এগুলো শিখে এসেছি। আচ্ছা, তো এই চারটে বাদে আরও দুটো আমরা একটু হায়ার ক্লাসে এসে আমরা শিখি। নামটা হচ্ছে, একটা ইনভলিউশন আর একটা হচ্ছে ইভলিউশন। নামটা হয়তো তোমরা জানো না, কিন্তু ব্যাপারটা তোমরা জানো। ইনভলিউশনটা কি? ইনভলিউশনটা হচ্ছে যে কোনো একটা নাম্বার তার পাওয়ারে আর একটা নাম্বার রেজ করে সেইটাকে ভ্যালুটা বার করা, এই প্রসেসটাকে বলা হয় ইনভলিউশন। তো এইগুলো তো তোমরা জানো, ইন্ডিসেসে তোমরা এগুলো শিখেছ, ঠিক আছে? আর ইভলিউশনটা কি? ইভলিউশনটা হচ্ছে যে কোনো নাম্বার, ধরো এরকম একটা নাম্বার, এবার এটার রুট বার করা। রুট বার করতে মানে শুধু স্কোয়ার রুট নয়, এটা কিউব রুটও হতে পারে, ফোর্থ রুট হতে পারে, যে কোনো রুট একটা হতে পারে, ঠিক আছে? এগুলোকে বলে ইভলিউশন। তো এগুলো আমরা কিছুটা করেছি, যেমন তোমরা স্কোয়ার রুট, কিউব রুটটা করেছো, ঠিক আছে? এবার এক্স্যাক্টলি না বেরো, এটাগুলো ডেসিমালে বের হবে, সেটা তো আলাদা কোয়েশ্চেন, কিন্তু প্রসেসটা হচ্ছে ইভলিউশনের এই জিনিসটা, ঠিক আছে? তো এই তোমার এই ছটা প্রসেস, ঠিক আছে, এগুলো একদমই ফান্ডামেন্টাল প্রসেস যেগুলো তোমার অ্যারিথমেটিকে প্রচুর জায়গায় কাজে লাগে। অ্যারিথমেটিক বলতে গেলে তোমার ম্যাথসে, শুধু অ্যারিথমেটিকই নয়, ম্যাথসের অনেক ব্রাঞ্চে এগুলো কাজে লাগে, ঠিক আছে, এই বেসিক অপারেশনগুলো। এবার লগারিদমটা তাহলে কী? তাহলে লগারিদমটাও একটা হচ্ছে একটা অপারেশন নাম্বারসের উপরে, ঠিক আছে? তাহলে আমরা যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইনভলিউশন, এভলিউশন এগুলো শিখেছি, শেখার পর তাদের অনেকগুলো প্রপার্টিজও আমরা শিখেছি। যেমন ধরো তোমরা অ্যাডিশন করতে শিখেছো, তারপরে অ্যাডিশনের ব্যাপারে একটা জিনিস তোমরা শিখেছো যে এ প্লাস বি ইজ সেম অ্যাজ বি প্লাস এ, ঠিক আছে? এটা একটা অ্যাডিশনের প্রপার্টি, ঠিক আছে? কিন্তু সাবট্রাকশানে সেই জিনিসটা হয় না, এ মাইনাস বি ইজ নট ইকুয়ালস টু বি মাইনাস এ। মাল্টিপ্লিকেশানে আবার হয়, এ ইন্টু বি ইজ ইকুয়ালস টু বি ইন্টু এ, ঠিক আছে? ডিভিশনে আবার হবে না। তাহলে ওই যাই হোক, মানে সব কটার এই যে অপারেশন আছে তাদের কিছু কিছু প্রপার্টিজ আছে, সেগুলো আমরা ইউজ করি। ইনভলিউশনের দেখো আমরা অনেকগুলো প্রপার্টিজ ইন্ডিসেস চ্যাপ্টারে শিখেছি, দুটো নাম্বার এইভাবে যদি মাল্টিপ্লাই করি আমরা, আর বেসটা যদি সেম হয়, তাহলে মাল্টিপ্লাই করার পর পাওয়ারটা কী হয়, এটা পাওয়ারটা অ্যাড হয়ে যায়, তাহলে এইটা একটা প্রপার্টি, ঠিক আছে? ইনভলিউশনের, এভলিউশনের আর একটা প্রপার্টি, একটা প্রপার্টি আমরা এইভাবে বলতে পারি যে ধরো এরকম একটা নাম্বার আছে, একটা দি 64-এর আমি ধরো কিউব রুট বার করছি, তাহলে আমি 64-কে কী লিখতে পারি, 64-কে আমি লিখতে পারি 2 to the power 6, 2 to the power 5 32 হয়, তাহলে এটা হলো 2 to the power 6। তাহলে ব্যাপারটা এগুলো আর কি ইন্ডিসেসের মধ্যেই পড়ছে, এই জিনিসটাকে আমি এভাবেও লিখতে পারি, কিউব রুট অফ 2 to the power 6। এবার কিউব রুটে মানে আমরা জানি 2 to the power 1/3, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 2 to the power 1/3 2 to the power 6। জাস্ট আর কি এটাকে সিম্পলিফাই করে, এটা সিম্পলিফাই করে যা বের হবে বের হবে, এটা তো ইজিলি বুঝতেই পারছ তোমরা, বের হবে 4, ঠিক আছে? তো কিউ রুট অফ 64 4 হবে, কেন 4-কে 3 বার মাল্টিপ্লাই করলে 64 হয়। তো যাই হোক, এইগুলো প্রপার্টিসগুলো, এই যে অপারেশনগুলো আছে সবার কিছু না কিছু প্রপার্টিস আছে যেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? এবার ঠিক একই ব্যাপার তোমার লগারিদমের যেই প্রসেসটা আছে বা যেই অপারেশনটা, ওইটা শেখার পর আমাদের অনেকগুলো তার প্রপার্টিস গুলো জানতে হবে। এবার আমাদের মেন টাস্ক হচ্ছে যেটা যা সিলেবাসে আছে, এই প্রপার্টিস ইউজ করে
হ্যাঁ, প্রবলেম সলভিং, ঠিক আছে, কিন্তু প্রপার্টিসগুলো কী করে এলো না এলো এগুলো যদি ঠিক করে না বুঝতে পারো, তাহলে তোমরা অঙ্কটা একদমই করতে পারবে না, ঠিক আছে। তাহলে এই প্রপার্টিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, আর এই প্রপার্টিস বোঝার যেই তোমরা বোঝার চেষ্টা করবে, দেখবে অ্যাকচুয়ালি কিছুই না, ওইটা একটা টাইপ অফ প্রবলেম সলভিংই। তাহলে প্রবলেমগুলো যখন সলভ করবে, তোমাদের একদমই ওইগুলো ইজি হয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল তোমাদের এখানে আমি প্রবলেম সলভিং বেশি করাবো না, আমাদের মেন টাস্কটা হচ্ছে এখানে কনসেপ্ট বিল্ডিংয়ের। তো তোমাদের কনসেপ্টগুলো দেব, আর প্রবলেম অ্যাজ ইউজুয়াল তোমার সলিউশন কিছু কিছু আমার করা আছে, সেগুলো তোমার লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে ওইগুলো করতে পারো। আর বারবার যেটা আমি বলি আবার বলছি, যে তোমাদের প্রবলেম প্র্যাকটিসটা এক্সাম্পল দিয়ে আগে শুরু করবে, এক্সাম্পলসগুলো আগে করবে, তারপরে এক্সারসাইজে যাবে, আর তারপরে আমার প্রবলেমসগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, তো এবার আমরা লগারিদমটা স্টার্ট করব, ঠিক আছে। এটা লগারিদমের আগের আমরা ডেফিনিশন কী সেইটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো স্টার্ট করা যাক, চলো। তাহলে প্রথমে ডেফিনিশন, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট ডেফিনিশনে আসবো না, ঠিক আছে। ডাইরেক্ট ডেফিনিশনে আসতে মানে আসার আগে আমাদের ব্যাপারটা অন্য কিছু এক্সাম্পলস দিয়ে আগে বুঝতে হবে। হ্যাঁ, হঠাৎ করে একটা নতুন কনসেপ্ট, তো একদম তোমার ডাইরেক্ট ডেফিনেশন দিয়ে দিলে এইগুলো তোমরা ঠিক ভালো করে মানে আর কি বুঝতে পারবে না। তাহলে প্রথমে স্টার্ট করি একটা ইকুয়েশন থেকে। তাহলে এই দেখো, এটা একটা সিম্পল একটা ইকুয়েশন, সলভ 2x-10=0। তো এটা খুবই ইজি, এটাকে সলভ করতে আমরা জানি, এটাকে সলভ করলে আমার অ্যান্সার বেরোবে কি, x=5। এটা আর কিছু বলার নেই, একদম ইজি একটা ইকুয়েশন, এটা আমরা সলভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা ইকুয়েশান এলো, ঠিক আছে, এটাও হয়তো তোমরা সলভ করতে জানো। তো এটা আমরা সলভ করব মিডিল টার্ম দিয়ে। তাহলে আমাদের মিডিল টার্ম দিয়ে সলভ করলে এটা আমার বের হবে x=, একটা বের হবে 1 আর একটা বের হবে 5, ঠিক আছে। তাহলে এই যে দুটো ভ্যালু বেরোলো আর এখানে একটা ভ্যালু বেরোলো, এগুলোকে বলা হয় রুটস অফ দ্য ইকুয়েশন। এই যে ইকুয়েশন তার এটা রুট, ঠিক আছে। তার মানে কি, তার মানে কি যে এক্সের জায়গায় এই ভ্যালুটা বসালে আমার দুই দিক মিলে যাবে, ঠিক আছে। যেমন দেখো, এখানে এক্সের জায়গায় 5 বসাও, তাহলে 5 2 যা 10, 10-10=0, মিলতেই হবে, হ্যাঁ, যদি অ্যান্সারটা আমার ঠিক থাকে। আর এখানে দেখো, এক্সের দুটো ভ্যালু আছে, তাহলে একবার এক্সের জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে এটা 1 হয়ে যাচ্ছে, 1-6-5, -5+5=0। এক্সের জায়গায় 5 বসালে এটা হচ্ছে 25, 25 মাইনাস এটা হয়ে যাচ্ছে 30, 25-30 হচ্ছে তোমার -5, -5+5=0। তাহলে ইকুয়েশন সলভ করলে যেই ভ্যালুসগুলো বের হয় সেগুলোকে রুট আমরা বলি। আর ওই ভ্যালুজের মানে কি, ওই ভ্যালুজের মানে হচ্ছে ওই ভ্যালুটা তুমি যদি ইকুয়েশানে বসাও, ঠিক আছে, তাহলে ইকুয়েশানটা দুই দিক তোমার মিলে যাবে, স্যাটিসফাই করবে, মানে ভ্যালুটাও ইকুয়েশানকে স্যাটিসফাই করছে, তার জন্যই ওটা ওর রুট। এবার আমি যদি এখানে এক্সের জায়গায় যে কোনো অন্য একটা ভ্যালু বসাই, ধরো আমি এখানে 2 বসালাম, তাহলে কিন্তু মিলবে না। দেখো, এখানে 2 বসালে 2 2 যা 4, 4-10 কত হয়, -6, উইচ ইজ ডিফারেন্ট ফ্রম 0। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে এক্সের শুধু একটাই ভ্যালু আছে যেটার জন্যে এই ইকুয়েশানটা স্যাটিসফাইড হবে, সেটা হচ্ছে 5। আর এখানে দুটো আছে, যেটা হচ্ছে 1 আর 5। আর এক্সের যে কোনো তুমি রিয়েল নাম্বার এখানে ভ্যালু পুট করে দাও, এই এক্সপ্রেশনটা লেফট হ্যান্ড সাইডটা কোনো দিন 0 হবে না, এই দুটোর জন্যে শুধু 0 হবে। তাহলে এই হলো ইকুয়েশান সলভ করে যে আমরা ভ্যালুসগুলো বের করি তার সিগনিফিকেন্সটা কী হয়, ঠিক আছে। তো এটা খুবই ইজি টাইপের ইকুয়েশান, এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশান, আর এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশান। তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশান আরও বেশি ডিটেল ক্লাস 10-এ তোমরা শিখবে, ঠিক আছে। আর লিনিয়ার ইকুয়েশান এগুলো তো তোমরা সলভ করতে জানো, আরও 10-এও আছে আরও লিনিয়ার ইকুয়েশান, যেগুলো লিনিয়ার ইকুয়েশান ইন 2 ভেরিয়েবলস, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশান ইন 1 ভেরিয়েবল, মানে একটাই ভেরিয়েবল আছে এক্স, একটাই আননোন কোয়ান্টিটি। দুটো আননোন কোয়ান্টিটি হলে কী হবে না হবে, এগুলো আরও তোমরা ক্লাস 10-এ শিখবে। তো যাই হোক, মেন আমার যেইটুকু ইকুয়েশনের ব্যাপারে দরকার ছিল সেইটুকু আমি তোমাদের বললাম। আচ্ছা, এবার দেখো, এটাও একটা ইকুয়েশান, 2^x=32, এটা একটু অন্য টাইপের ইকুয়েশান, না লিনিয়ার না কোয়াড্রেটিক,
ঠিক আছে, এখানে একটাই ভেরিয়েবল আছে এক্স, ঠিক আছে, এটাই শুধু কমন কি এই ইকুয়েশনেও একটা ভেরিয়েবল ছিল, এই ইকুয়েশনেও একটা ভেরিয়েবল ছিল, কিন্তু টাইপটা পুরোপুরি আলাদা, ঠিক আছে। তো এইটাকে আমি সলভ করতে পারবো? হ্যাঁ পারবো। কি করে? আমি টু এর কি পাওয়ার বসালে আমার অ্যান্সার হবে 32। তাই আমি জানি 2-কে 5 বার মাল্টিপ্লাই করলে আমি পাবো 32। তাহলে এখানে এক্স এর ভ্যালু কী হলো? 5। তাহলে 2^5 কেন কি 32 হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই ইকুয়েশনটা আমরা সলভ করতে পারলাম। আর একটা ইকুয়েশন নিলাম, 10^X ইজ ইকুয়ালস টু 10,000। তাহলে এটাও খুবই ইজি, 10-এর কী পাওয়ার তুললে আমার ভ্যালুটা হবে 10,000। তাহলে অবভিয়াসলি এইটা হয়ে যাবে 10^4, কেন 4টে 0 আছে, 1, 2, 3, 4, তাই তো? তাহলে 10^4 আমার হবে 10,000, ঠিক আছে। তাহলে আমার এক্স এর ভ্যালু 4 হলো, এই ইকুয়েশনটাকে আমি সলভ করতে পারলাম। আচ্ছা, ঠিক আগের মতোই এই যে ইকুয়েশনটা, এক্স এর একটা ভ্যালুর জন্যই ট্রু হবে, এক্স এর ভ্যালু 4 হলেই এটা স্যাটিসফাই হবে, এক্স এর আর কোনো ভ্যালু নিলে দুদিক তোমার মিলবে না। যেমন এখানে এক্স শুধু 5 হলেই 2^5 32 হবে, আর কোনো ভ্যালুর জন্য এটা কিন্তু 32 হবে না, ঠিক আছে। তো এরকম দেখো আর একটা ইকুয়েশন নিচ্ছি, তাহলে 4^X ইকুয়ালস টু 1, 4-এর কি পাওয়ার হলে তোমার ভ্যালুটা হয়ে যাবে 1। তাহলে এখানে কি হবে, এক্স এর ভ্যালু 0, যদি তোমাদের ইন্ডিসেসের নিয়মগুলো মনে থাকে, নালে একটু ভিডিও স্টপ করে তোমরা ইন্ডিসেস চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখে নাও, ঠিক আছে। এটা বাই ডেফিনেশন কি, যে কোনো নাম্বারের পাওয়ারটা যদি 0 হয় তাহলে তার ভ্যালুটা সবসময় 1 হয়। তাহলে এখানে এক্স এর ভ্যালু 0 হবে, তাহলে এই ইকুয়েশনেরও আমরা একটা সলিউশন পেলাম, এক্স ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার এটা দেখো, এটাও খুব ইজি, এটার সলিউশনটা হবে এক্স ইকুয়ালস টু 3, 5-5-কে 3 বার মাল্টিপ্লাই করলে আমি পাই 125, 5 5 = 25, 25 × 5 = 125। আচ্ছা, আর একটা ইকুয়েশন আছে, 3X = 81, তাহলে এটাও ইজি, এখানে এক্স এর ভ্যালু 4, এগুলো একদমই সিম্পল, এগুলো কেন করাচ্ছি একটু পরেই বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা ইকুয়েশন নিলাম, হ্যাঁ আচ্ছা, এই ইকুয়েশনটা কোনো প্রবলেমে আমার স্ক্রিনে ঠিক আসছে না, যাই হোক, তাহলে এটা আমরা বাদ দিচ্ছি ফর দ্য টাইম বিং। এবার অন্য ইকুয়েশনে আমরা চলে আসছি, এবার এই ইকুয়েশনটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং, 1^X = 7। এবার এই ইকুয়েশনটাকে আমি যদি সলভ করতে চাই তাহলে কি সলভ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখা যাক, এর মানে কি, আমাকে এক্সের এরকম একটা ভ্যালু খুঁজতে হবে সাজ দ্যাট 1-এর পাওয়ারটা তুললে সেটা 7 হয়ে যায়। কিন্তু আমরা এটা জানি যে 1-এর যে কোনো পাওয়ার আমি নিই না কেন, যতই বড় হোক যতই ছোট হোক, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ যা খুশি হোক না কেন, সেইটা সবসময় কি হয়, 1 হয়। তাহলে এরকম কোনো রিয়েল নাম্বারই নিই যেটা 1-এর পাওয়ার তুললে তার ভ্যালুটা 7 দিয়ে দেবে, তাহলে এই ইকুয়েশনটা সলভ করা যাবে না, তাহলে এখানে কোনো সলিউশনই নেই, ঠিক আছে। তাহলে এখানে কোনো সলিউশন নেই, তাহলে 1^X = 7 এর কোনো সলিউশন নেই, ঠিক আছে। আর একটা ইকুয়েশন দেখলাম, 1^X = 1, তাহলে এটার কী হবে? তাহলে তুমি বলতে পারো, স্যার এটার খুবই ইজি, এক্স এর ভ্যালু 0 আমি বসিয়ে দিতে পারি, তাহলে হ্যাঁ 1^0 1 হয়। কেউ বলবে আমি এক্স এর ভ্যালু 1 বসালাম, সেটাও হবে। কেউ বলবে আমি এক্স এর ভ্যালু 2 বসালাম, সেটাও হবে। কেন, 1-এর যে কোনো এক্স এর ভ্যালু কেউ বসালো 1.5 বসিয়ে দিল, সেটাও হবে। কেন, 1-এর যে কোনো পাওয়ার, একটু আগেই বললাম যে 1-এর যে কোনো পাওয়ার নিলে তার ভ্যালুটা 1 হয়। তাহলে এই ইকুয়েশনটা, হ্যাঁ আর এই ইকুয়েশনটা একটু স্পেশাল, কেন এর কোনো সলিউশনই নেই, আর এর কতগুলো সলিউশন আছে, ইনফাইনাইট সলিউশন আছে, অসংখ্য সলিউশন আছে, শেষ নেই, ঠিক আছে। আর এই উপর ইকুয়েশনগুলোর আমরা কী দেখলাম, তাদের একটা করেই সলিউশন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এই টাইপের ইকুয়েশনের
হ্যাঁ কয়েকটা এক্সাম্পল, এগুলো কেন দিচ্ছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একটু পরেই। আচ্ছা আচ্ছা, এই ইকুয়েশনটা আমি বললাম আমার একটু স্ক্রিনের প্রবলেমের জন্য এটা আমি বুঝতে পারছি না, তাই জন্য এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধে নেই, এতগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি। আচ্ছা এবার তাহলে, আচ্ছা হ্যাঁ এটা তো হয়ে গেল, এবার আমরা নেক্সট ইয়েতে যাব পার্টে। কিন্তু নেক্সট পার্টে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের একটু আমি ডিসকাস করে দিই, হ্যাঁ সেটা হলো এবার, আচ্ছা ঠিক আছে নাহলে নেক্সট পার্টে গিয়েই আমরা ওইটা ডাইরেক্টলি ডিসকাস করব। আচ্ছা তাহলে চলে আসো এই ইকুয়েশনটাতে। তাহলে দেখো এই ইকুয়েশনটাও আমরা আগে যে ইকুয়েশনগুলো দেখলাম, আমরা এই যে ইকুয়েশনগুলো দেখলাম ওরকমই একটা নাম্বার তার পাওয়ারে এক্স আছে ইকুয়ালস টু সামথিং, তাহলে আমাকে এক্সের মানটা খুঁজতে হবে, ঠিক আছে, কি এক্সের কী পাওয়ার হলে ওইটা তোমার রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হয়ে যাবে। তো আমরা কি দেখলাম অনেক জায়গায় এক্সের ভ্যালুগুলো আমরা বার করতে পারছি, অনেক একটা জায়গায় দেখলাম যে বার করা সম্ভবই নয়, আর এক জায়গায় দেখলাম কি এক্সের অনেকগুলো ভ্যালু আছে, ঠিক আছে। তো এবার হ্যাঁ এই ইকুয়েশনটাতে আসো, ঠিক আছে, তাহলে 10^x = 21, তাহলে আগের ইকুয়েশনগুলো যেরকম এত ইজি ছিল কয়েকটা, যেমন 2^x = 32, 3^x = 81, হ্যাঁ এগুলো আর কি ছিল, 5^x = 125, হ্যাঁ তার মানে এক্সের ভ্যালু এখানে 3 হয়ে যাচ্ছিল, খুবই ইজিলি আমরা বার করতে পারছিলাম। কিন্তু এইখানে আমরা এইভাবে বলতে পারবো না কি 10-এর কী পাওয়ার রেজ করলে আমি ভ্যালুটা পাবো 21, আমরা এইটা জানি যে 10^1 হয় কত 10, আর এটাও জানি যে 10^2 সেইটা কত হয় 100, তার মানে এই এক্সের ভ্যালুটা 1-এর থেকে বড় হবে আর 2-এর থেকে ছোট হবে, ঠিক আছে, তাই তো, কেন কি এক্সের ভ্যালু যদি আমি 2-এর থেকে বড় নিই তাহলে 2 বসালেই তো এটা 100 হয়ে যাচ্ছে, তাহলে 2-এর থেকে বেশি নিলে তো আরও বেশি হয়ে যাবে, আমার তো সেটা দরকার নেই, আমার তো শুধু 21টাই দরকার, আর 10^1 10 হয়, এবার এক্সের ভ্যালু তার থেকে ছোটো নিলে এই ভ্যালুটা আমরা ছোটো পাবো, তাহলে 21 থেকে ছোটো হয়ে যাবে, হবে না, তাহলে এক্সের ভ্যালু আমরা বলতে পারি কী হবে 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোটো, ঠিক আছে, এইটা আমরা বলতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি কী হবে সেইটা আমরা কিন্তু বলতে পারবো না। আমরা আগে যতগুলো মেথড শিখেছি, প্রসেস শিখেছি নাম্বারের উপরে, যেমন একটু আগে যেগুলো ডিসকাস করলাম অ্যাডিশন, সাবট্র্যাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে, যতগুলো ইনভলিউশন, এভলিউশন, ওইগুলো কিছু অ্যাপ্লাই করলে আমরা কিন্তু পাবো না, এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো না, ঠিক আছে। তো একটু আমি আবার ব্যাকে যাব, হ্যাঁ তো তোমাদের একটু বুঝতে সুবিধে হবে, যেমন দেখো এই ইকুয়েশনগুলো, হ্যাঁ এটা যেমন সলভ করতে গেলে আমাকে কী করতে হচ্ছে, হ্যাঁ ডিভিশন করতে হচ্ছে, ঠিক আছে, অ্যাডিশন করতে হচ্ছে, এটাকে সলভ করতে গেলে আমাকে মাল্টিপ্লিকেশন ইউজ হচ্ছে, ঠিক আছে, অ্যাডিশনও ইউজ হচ্ছে মিডিল টার্মটাকে ভাঙার জন্য, সাবট্র্যাকশন ইউজ হচ্ছে, যাই হোক হ্যাঁ কিছু একটা বেসিক জিনিসগুলো ইউজ হচ্ছে, আর এখানে আমরা পাওয়ার তুলে নাম্বারটাকে চেক করে নিলাম, দেন 2^5 30 হয়, 2-কে 5 বার মাল্টিপ্লাই করলাম, তাহলে ইনভলিউশন ইউজ করলাম, তাহলে ওই যে 6টা প্রসেস আমি যেগুলো একটু আগে ডিসকাস করলাম ওইগুলো ইউজ করে আমি এই সব ইকুয়েশন যেগুলো সলভ হচ্ছে সেগুলো সলভ করতে পারছি। এটা আমরা দেখলাম সলভ হবে না, হ্যাঁ অসুবিধা হবে না, হবে না, ঠিক আছে, কিন্তু যেগুলো সলভ হবে আমরা কিছু না কিছু প্রসেস ইউজ করে ওই 6টার মধ্যে থেকে ইউজ করে আমরা বার করতে পেরেছি। কিন্তু তারপরে যে এই ইকুয়েশনটা আমার এলো, ঠিক আছে, এইটা আমি বলতে পারছি যে এক্সের ভ্যালু এখানে 1 আর 2-এর মধ্যে থাকবে, ঠিক আছে, এইটুকু আমি বলতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি কী হবে, কারণ 1 আর 2-এর মধ্যে তো ইনফিনাইট নাম্বার অফ নাম্বারস আছে, ঠিক আছে, এক্স্যাক্টলি কী হবে সেইটা কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক আছে, কোনো ওই 6টা প্রসেস যে বেসিক অপারেশনসগুলো আমরা নাম্বারের উপরে শিখেছি ওইসব ইউজ করে এই ইকুয়েশনটা সলভ করা যাবে না। তাহলে ধরো ইন জেনারেল এরকম একটা ইকুয়েশন a^x = m, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন, তাহলে এই
সলিউশনগুলো আমরা কিভাবে পাব, ঠিক আছে? এটাই আমাদের এখন কোয়েশ্চেন। তাহলে এটাকে এরকম একটা ইকুয়েশনকে সলভ করার জন্যেই লগটা ইউজ হয়। এবার কিভাবে সেটা লগটা আসছে, হ্যাঁ তোমরা এবার একটু বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লগটা আমরা কি বলতে পারি, একটা মানে বলা যায় আর কি, লগ হচ্ছে ওয়ান অফ দ্য সেভেন্থ ফান্ডামেন্টাল প্রসেস। ওই ছটা যেটা বললাম, সেটা ছটা একটা অপারেশন বা প্রসেস বলো, ছটা হচ্ছে, আর লগটা হচ্ছে সেভেন্থ ফান্ডামেন্টাল প্রসেস। আর এরকম ইকুয়েশনকে সলভ করতে গিয়ে লগটা অ্যারাইজ হয়, আমরা এইভাবে ডিফাইন করি। কিভাবে ডিফাইন করছি অ্যাকচুয়ালি আমি বলছি। তাহলে ধরো এরকম একটা ইকুয়েশান আছে, এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম। আচ্ছা, প্রথমে দেখো এখানে কয়েকটা জিনিস, এগুলো কন্ডিশন দেওয়া আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখানে বলে দিয়েছে এ গ্রেটার দ্যান জিরো, এ নট ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে, আর এম গ্রেটার দ্যান জিরো। এই কন্ডিশনটা আমরা ধরে নিচ্ছি কি এই ইকুয়েশানটা স্যাটিসফাই করছে, ঠিক আছে? এবারে এটা যদি কন্ডিশানগুলো স্যাটিসফাই না করে, তাহলে কিছু একটা প্রবলেম হবে, অনেকগুলো প্রবলেম হতে পারে, আমি একটা দুটো ডিসকাস করে দিচ্ছি। এবার ধরো এ নট ইকুয়ালস টু ওয়ান বলে দিয়েছে, এবার এ ধরো ওয়ান হবে, তাহলে এ যদি ওয়ান হয়, তাহলে আমি একটু আগেই বললাম যে ওয়ান যদি টু দ্য পাওয়ার এক্স, এক্সের যে কোনো ভ্যালু নাও না কেন, এটা সবসময় ওয়ানই হবে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনের কোনো মানেই দাঁড়াবে না, তাহলে এমকে ওয়ান হতেই হবে, তাই জন্য এখানে এ নট ইকুয়ালস টু ওয়ান করে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলা আছে এ গ্রেটার দ্যান জিরো, তাহলে তুমি জিজ্ঞেস করবে স্যার এ নেগেটিভ হলে, গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে, এ নেগেটিভ হলে আমার কী প্রবলেম হবে? তাহলে প্রবলেমটা হবে কি, অনেক সময় এটা যখন নেগেটিভ হবে, ঠিক আছে, এ টু দ্য পাওয়ার এক্সটাকে ডিফাইন করা যাবে না, ঠিক আছে, তাই জন্যে এটাকে পজিটিভ নিতে হবে। যেমন ধরো তোমাদের একটু, এটা হয়তো তোমরা জানো, ইন্ডিসেস চ্যাপ্টার করার সময় আমি বলেছিলাম তোমাদের যে রুট ওভার অফ নেগেটিভ নাম্বার এটা কিন্তু বার করা যায় না, ঠিক আছে? তাহলে এখানে আমরা এর ভ্যালুটা তোমরা পজিটিভই নেবে। তাহলে এই টাইপের ইকুয়েশনটাই আমরা সলভ করার চেষ্টা করব, এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, ওয়ার এ ইজ পজিটিভ, এ অ্যান্ড নট ইকুয়ালস টু ওয়ান, মানে জিরো থেকে বড় হবে, কিন্তু ওয়ান বাদে যে কোনো নাম্বার হতে পারে যেটা জিরো থেকে বড়, আর এমটাকেও পজিটিভ হতে হবে, ঠিক আছে? ধরো আমি এই ইকুয়েশানটাকে সলভ করতে চেষ্টা করলাম, আমি বললাম এইটাকে তাহলে সলভ করো, টু টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি, তাহলে আমার এই কন্ডিশানটা স্যাটিসফাই হচ্ছে না, এম এখানে মাইনাস থ্রি লেস দেন জিরো, তাহলে এটা আমার আসবে না। আমরা কিন্তু এই ইকুয়েশানগুলোই কনসিডার করবো যেখানে এই তিনটে কন্ডিশানটা স্যাটিসফাইড হবে। কারণটা কেন এটা নেওয়া হচ্ছে আমি তোমাদের বলে দিলাম, কেন এই কন্ডিশানগুলো যদি না স্যাটিসফাইড হয় তাহলে ইকুয়েশানের কোনো সলিউশন হয়তো হবে না, ঠিক আছে? হয়তো এই জন্যে বলছি কেন কি অনেক সময় কমপ্লেক্স নাম্বার আছে, এগুলো ইলেভেন টুয়েলভের ব্যাপার, এত ডিটেলে যাচ্ছি না। হ্যাঁ, জাস্ট এখন এইটুকু মনে রেখো যে এই তিনটে কন্ডিশান আমাকে স্যাটিসফাই করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলা যায়, যেহেতু তোমরা এখন ক্লাস নাইনে এত দরকার নেই, তবে এই তোমার টু টু দ্য পাওয়ার এক্স বা যে কোনো একটা যদি পজিটিভ নাম্বার নাও, হ্যাঁ টু দ্য পাওয়ার সামথিং, মানে এ টু দ্য পাওয়ার এক্স, ওয়ের এ হচ্ছে তোমার কি গ্রেটার দ্যান জিরো, আর এটাকে নট ইকুয়ালস টু ওয়ান নিয়ে নাও, কেন এ ওয়ান নিলে তো সবসময়ই ওয়ান হয়ে যাবে, ওটার কোনো মানেই দাঁড়াবে না, আর এ নট ইকুয়ালস টু ওয়ান, তাহলে এই ভ্যালুটা সবসময় জিরো থেকে বড় হয়, তাই জন্য এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস সামথিং একটা যদি নাও, তাহলে ওই ইকুয়েশনের কোনো দিনই সলিউশন হবেই না, ঠিক আছে? তাহলে জাস্ট এইটুকু এই কন্ডিশানগুলো দেখবে বইতেও দেওয়া থাকে, তো কেন দেওয়া আছে তার একটু আমি ডিসকাশনটা করে দিলাম, একটু এইগুলো জানার দরকার। আচ্ছা, তাহলে এবার আমি চলে আসি এরকম একটা জেনারেল ইকুয়েশনকে আমরা তাহলে সলভ করার চেষ্টা করছি, তাহলে এর সলিউশনটা কী হতে পারে? আমি এখানে যেমন এই একটা পার্টিকুলার এক্সাম্পল যখন নিয়েছি, এখানে আমি দেখালাম যে এক্সের ভ্যালু ওয়ান আর টু এর মধ্যে থাকবে, কিন্তু এক্স্যাক্টলি কী হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। তো এই ইকুয়েশনকে সলভ করার জন্যেই লগটা আমি একটু আগে বললাম যে ডিফাইন করা হয়। তাহলে কীভাবে ডিফাইন করা হয়, তাহলে এই ইকুয়েশনটাকে নিয়ে ভাবো। আচ্ছা, আর একটু দাঁড়াও, এটা আমি করে নিই। হ্যাঁ, তাহলে এবার দেখো এই প্রথম ইকুয়েশানটা, টেন টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান,
তাহলে দেখো এখানে এক্স এর একটা আমি বললাম যে একটা ভ্যালু আছে, হ্যাঁ ওই ভ্যালুটা 1 আর 2 এর মধ্যে আছে যেটা তোমার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, আর ওই ভ্যালুটাকেই আমরা এইভাবে লিখছি, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি হলো, এই এরকম একটা ব্যাপার এলো যে এখনো এই জিনিসটা কি লগ আমি জাস্ট লিখছি, তোমরা একটু পরেই বুঝতে এটাকে পড়তে পারবে যে হ্যাঁ জিনিসটা কি হয়, কেন কি। হ্যাঁ দেখো আমি বলেছিলাম যে এক্সের ভ্যালুটা এখানে 1 আর 2 এর মধ্যে থাকবে, এবার এই ভ্যালুটাকেই এই এক্সের ভ্যালুটাকে আমি এইভাবে লিখছি, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে পড়বো, এটাকে পড়বো লগ 21 টু দ্য বেস 10, ঠিক আছে? লগ 21 টু দ্য বেস 10, ঠিক আছে? এটাকে এইভাবে রিড আউট করবো, তাহলে এই ইকুয়েশনের সলিউশন হলো এইটা, ঠিক আছে? এইটা কেন হলো, কি করে হলো, তোমাদের এইটা এখন দরকার নেই, এইটাই হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? তোমরা ধরে নাও যে এই এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এরকম যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে এক্স এর ভ্যালু হবে সিম্পলি এইটা, ঠিক আছে? এটাই হচ্ছে লগের ডেফিনেশন, তাহলে লগ এইভাবে ডিফাইন করা হয়। আচ্ছা আর এক্স ইকুয়ালস টু লগ 21 টু দ্য বেস 10 এইটা লেখার যা মানে, আর এই ইকুয়েশনটা লেখার একই ব্যাপার, ঠিক আছে? মানে এইটা আমি যখন লিখছি তার মানে এক্স এর ভ্যালু এইটা, আর এক্স এর ভ্যালু যখন এইটা তার মানে এক্স কোন ইকুয়েশনের সলিউশন, এই ইকুয়েশনের সলিউশন। এটা কিন্তু তোমাদের একদম ক্লিয়ার করে নিতে হবে মাথায়, এটা খুবই ভাইটাল, এটাই হচ্ছে তোমার লগের ডেফিনেশন, ঠিক আছে? তাহলে এবার ওই সেকেন্ড ইকুয়েশনটা যেটা আছে তার সলিউশনটা কী হবে, তাহলে তার সলিউশনটা দেখো এটা হবে, কম্পেয়ার করে নাও, এখানে এর জায়গায় কী আছে 10, আর এম এর জায়গায় কী আছে 21, তাই তো? তাহলে এটাকে কম্পেয়ার করে নাও, ঠিক আছে? তাহলে ওইভাবে দেখো এক্স হয়ে গেল কি, এটাকে কি পড়বো লগ এম টু দ্য বেস এ, এটা কি ছিল লগ 21 টু দ্য বেস 10, এখানে আছে লগ এম টু দ্য বেস এ, ঠিক আছে? তাহলে এটাই হলো তোমার লগের ডেফিনেশন, ঠিক আছে? এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম এরকম যদি একটা ইকুয়েশন হয়, ঠিক আছে, তাহলে আমি লগ এম টু দ্য বেস এ এই নাম্বারটাকে বলছি সলিউশন অফ দ্য ইকুয়েশন এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, ঠিক আছে? এর থেকে সিম্পল আর কোনো ডেফিনেশন দেওয়া মুশকিল, তো এটা তোমাদের বুঝতে হবে। তাহলে আবার একবার বলি তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, ঠিক আছে? আমি যেহেতু একটা নতুন কনসেপ্ট একদমই, আমি ওই জন্য স্লো একদম তোমাদের বলছি, তোমাদের আশা করছি কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তো ব্যাপারটা কী দাঁড়ালো, তাহলে ধরো এ আর এম, এ আর এম এই দুটো রিয়েল নাম্বার, ঠিক আছে? দুটো রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার নয়, কীরকম রিয়েল নাম্বার, এমটা জিরো থেকে বড় লেখাই আছে, এমটা জিরো থেকে বড় আর এটাও জিরো থেকে বড় অ্যান্ড নট ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এর রেস্ট্রিকশন আর এম এর রেস্ট্রিকশন, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, এক্সকে আমি কি বলছি, তাহলে লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু বেস এ, বা শর্টে বলতে পারো লগারিদম অফ এম বা লগ অফ এম টু দ্য বেস এ, ঠিক আছে? শর্টে এটাও বলতে পারো, যদি এক্স কী হবে, মানে ব্যাপারটা কী হলো, তাহলে যদি এই নাম্বারটা এটার সলিউশন হয়, মানে এই হচ্ছে ডেফিনেশনটা। আচ্ছা তাও এরপরে দেখো আমরা কি দেখব, তাহলে এই জিনিসটা তো তোমাদের একটু আগে আমি বলে দিলাম যে লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু বেস এ, ঠিক আছে? এটাকে কিভাবে রিড আউট করতে হবে, তো এটাকে উল্টোভাবে বলতে পারো কি, যদি আমি কি বলছি যে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম এই ইকুয়েশনের যে সলিউশনটা, ঠিক আছে, তাকে আমি বলছি
লগারিদম অফ এম টু দ্য বেস এ, ঠিক আছে? এই তো আমি বললাম, বা তুমি এটাকে এভাবে বলতে পারো যে একটা রিয়েল নাম্বার এক্স ইজ কল্ড দি লগারিদম অফ এম টু দ্য বেস এ, ঠিক আছে? একটা রিয়েল নাম্বার এক্স ইজ কল্ড লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু বেস এ ইফ ইফ এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম। একই ব্যাপার, ঠিক আছে? তো আমি যে একটু আগে বললাম এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, এইটা লিখলে আমরা এটা লিখতে পারি, আর এইটা লিখলে আমরা এইটা লিখতে পারি। একদম এটা পুরো তোমাদের ভালো করে মেমোরাইজ করে নিতে হবে, ঠিক আছে? এটা কেন কি ডেফিনিশন, ঠিক আছে? তো এটা তোমাদের মেমোরাইজ করতেই হবে, এটার কোনো ডিডাকশন লজিক এখন তোমাদের মানে সিলেবাসের স্কোপে বাইরে চলে যাবে কি কেন আমি এক্সকে হঠাৎ করে এই সলিউশনটাকে এইভাবে লিখলাম। এতে তোমরা এখন জাস্ট এটাই ভাবো কি এটা একটা ল, এটাই আমার ডেফিনিশন, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি নেক্সট স্টেপে যাব। তাহলে দেখো এইখানে এই একটা জিনিস লেখা আছে, টেন টু দ্য পাওয়ার লগ অফ 21 টু দ্য বেস 10 ইকুয়ালস টু 21। তাহলে এই জিনিসটা কী করে এলো আমি তোমাকে এক্সপ্লেন করছি। আচ্ছা দেখো, তাহলে এই যে ইকুয়েশনটা ছিল আমি একটু আগে বললাম, তার সলিউশন হলো এইটা। এবার আমরা জানি যে এরকম একটা ইকুয়েশন, এর সলিউশন কী বলো? এর সলিউশনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 4। তাহলে এটা যদি সলিউশন হয় তার মানে টু টু দ্য পাওয়ার এক্সের জায়গায় 4 বসালে দুই দিকে আমার মিলে যাবে। এই তো একটা ইকুয়েশনকে সলভ করলে আমি যে ভ্যালুটা পাচ্ছি ওই ভ্যালুটা তো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এটাই তো একটু ফার্স্ট স্লাইডে আমি ডিসকাস করলাম, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনের সলিউশনটা হচ্ছে এইটা, তার মানে এক্সের জায়গায় আমি এইটা বসালে আমার দুই দিক মিলে যাবে। তো তাই আমি করেছি, দেখো 10 টু দ্য পাওয়ার এক্স, 10 টু দ্য পাওয়ার লগ 21 টু দ্য বেস 10 ইকুয়ালস টু কী হবে 21, ঠিক আছে? তাহলে এইটা একটা তোমার প্রপার্টি হয়ে গেল। তাহলে জেনারেল ব্যাপারটা কী হবে এই ইকুয়েশনটা দিয়ে আমরা বুঝব। প্রপার্টি হলো মানে এটা লগের একটা প্রপার্টি, ঠিক আছে? যে জেনারেল ব্যাপারটা আমি করি, তারপরে তোমরা দেখতে পারবে। হ্যাঁ, তাহলে দেখো এই ইকুয়েশনের সলিউশনটা কী, এক্সের সলিউশনটা হচ্ছে লগ এম টু দ্য বেস এ, ঠিক আছে? এটাকে সলভ করলে আমি এটা পাচ্ছি। আর তোমাদের একটু আগে আমি বললাম কি এটা সলভ করে এটা কী করে এলো সেটা তোমাদেরকে জানতে হবে না, শুধু জানো কি হ্যাঁ এটাকে সলভ করলে এই জিনিসটা হবে লগ অফ এম টু দ্য বেস এ, ঠিক আছে? এইভাবে তোমাদের লিখতে হবে, তার মানে যেটা রাইট সাইডে আছে সেইটা তোমার এইখানে চলে আসবে, আর এদিকের এই নাম্বারটা সেইটা তোমার লগের বেসে চলে আসবে, ঠিক আছে? তো এই ভ্যালুটা এই ইকুয়েশনের সলিউশন, তার মানে এক্সের জায়গায় আমি এইটা আমার বসালে দুটো সাইড আমার মিলে যাবে। তাহলে এ টু দ্য পাওয়ার এক্স, তাহলে এক্সের জায়গায় আমি কী বসাবো লগ এম টু দ্য বেস এ, তাহলে আমার ভ্যালুটা কী আসবে এম। তাহলে এই হয়ে গেল একটা জেনারেল লগের প্রপার্টি, এ টু দ্য পাওয়ার লগ অফ এম টু দ্য বেস এ ইকুয়ালস টু এম। তার মানে কি, ধরো এরকম একটা যদি নাম্বার থাকে তার পাওয়ার দিলাম লগ অফ 10 আর এখানে কিছু একটা ভ্যালু ধরো 7 আছে, তাহলে এটা কার সাথে ইকুয়াল হবে 7-এর সাথে, মানে এই নাম্বারটা আর লগের বেসটা এটা দুটো যদি সেম হয়, দেখো এখানে এ আছে আর এখানেও এ আছে, এই দুটো যদি সেম হয় তাহলে এইখানে যা পড়ে আছে সেইটা তোমার ইকুয়ালস টু হয়ে দাঁড়িয়ে যাবে। তার রিজনটা কি, রিজনটা হলো কেন কি এই যে এক্সপ্রেশনটা পেলে লগ এম টু দ্য বেস এ, এটাই হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম এর সলিউশন, ঠিক আছে? তাহলে এই গেল তোমার লগের ডেফিনেশন। আচ্ছা, এবার আমাদের ডেফিনেশন করার পর আমাদের যেগুলো করতে হবে সেইগুলো হচ্ছে প্রপার্টিস। আচ্ছা, যতগুলো আমি প্রপার্টিস করবো সবকটাতে কিন্তু এই জিনিসটা খুবই কাজে লাগবে, ঠিক আছে? এইটা তোমাদের আমি ওই জন্য এত টাইম নিয়ে বোঝালাম, কেন এটা যতগুলো প্রপার্টি করো সবকটাতে এটা কিন্তু কাজে লাগবে, কেন এটাই হচ্ছে একদম বেসিক লগের ডেফিনেশন। তাহলে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হলে আমি এক্সকে কী বলবো লগ এম টু দ্য বেস এ,
বা x ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ যদি হয় তার মানে এই নাম্বারটা লগ এম টু দ্য বেস এ এটা একটা নাম্বারই ঠিক আছে। নাম্বারটা কি করে ক্যালকুলেট করতে হয় সেটা একটু পরে দেখব আমরা ঠিক আছে। এটা একটা নাম্বার, তাহলে এই নাম্বারটা কি হচ্ছে, এই নাম্বারটা কোন ইকুয়েশনের সলিউশন হচ্ছে, এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিই, ধরো আমি এক্সকে লিখলাম এক্স ইকুয়ালস টু লগ টু, হ্যাঁ আর এখানে ধরো করলাম 1024, তার মানে আমি বলতে পারি টু টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1024 ঠিক আছে। কেন কি এই নাম্বারটা এই ইকুয়েশনের সলিউশন ঠিক আছে। আচ্ছা একই জিনিস অনেকবার করে বললাম কেন কি এটা একটা নতুন কনসেপ্ট আর এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা আর প্রপার্টিসগুলো করতে করতে সবসময় এইটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা এবার চলে আসো আমরা নেক্সট স্লাইডে। তো দেখো এইখানে এই কনসেপ্টটা যে আগে বললাম এটা আবার একবার আমি রিপিট করছি, তাই জন্য এক্সাম্পলটা নিয়েছি। ধরো টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 8, তাহলে এর সলিউশন তোমরা জানো, এর সলিউশন তোমরা জানো কি, এক্স ইকুয়ালস টু কী হবে 3, 2কে 3 টাইমস মাল্টিপ্লাই করলে আমরা 8 পাই। আচ্ছা এটাকে যদি আমি লগই লিখতে চাই তাহলে এক্সের তোমার কি হবে লগ অফ 8 টু দ্য বেস 2 ঠিক আছে। কেন এই যে ইকুয়েশনটা আছে তার সলিউশনটা আমার ইন টার্মস অফ লগ এটা হবে, আর এইটা তো আমি ডাইরেক্টলি বার করতে পাচ্ছি, তো আলটিমেটলি তার মানে কি, এটাও এক্সের ভ্যালু এটাও এক্সের ভ্যালু, তার মানে এইটা কার সাথে ইকুয়াল, 3 এর সাথে ইকুয়াল। তাহলে লগ 8 টু দ্য বেস 2 তার ভ্যালুটা কত হলো 3 ঠিক আছে। তাহলে দেখো এই যে লগের ব্যাপারটা ছিল এটা কিছু না একটা সিম্বল তাই তো, লগ অফ 8 টু দ্য বেস 2, তো তার আমি একটা ভ্যালু বার করতে পারলাম, কি ভ্যালুটা বেরোলো 3। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন তোমাদের প্রবলেমগুলো করবে তো এরকম প্রবলেম অনেকগুলোই পাবে ঠিক আছে। যখন তোমাদের লগের একটা এক্সপ্রেশন দেওয়া আছে তো ওইটাকে সিম্পলিফাই করতে হবে তা ভ্যালু বার করতে হবে, তো সেটা করার জন্য অনেকগুলো প্রপার্টিজ লাগবে, সেগুলো তোমরা শিখবে। কিন্তু এই জিনিসটা এই পার্টিকুলার প্রবলেমটা একদম লগের ডেফিনেশন থেকেই হয়ে গেল ঠিক আছে, এখানে এক্সট্রা কিছু প্রপার্টিজ ইউজ হয়নি। হ্যাঁ প্রপার্টিজগুলো শিখবে অনেকগুলো, ম্যাক্সিমাম অঙ্কগুলোতে তোমাদের প্রপার্টিজ না ইউজ করতে পারলে ওইটা করতেই পারবে না ঠিক আছে। তো প্রপার্টিজগুলো বুঝতেও হবে আর মনেও রাখতে হবে ঠিক আছে। আর এই পার্টিকুলার প্রবলেমটা একদম ডেফিনেশন থেকেই হয়ে গেল ঠিক আছে। আচ্ছা এবার দেখো আর একটা অঙ্ক করাচ্ছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ 5 টু দ্য লগ, ফাইন্ড দ্য ভ্যালু অফ লগ 1/125 টু দ্য বেস 5 ঠিক আছে। হ্যাঁ আগে এই নাম্বারটা রিড আউট করবো তারপরে বেসটা, তাহলে লগ অফ 1/125 টু দ্য বেস 5 ঠিক আছে, এর ভ্যালুটা আমরা বার করতে চাই। তাহলে এই ভ্যালুটা তো আমি জানি না, তাই এটাকে আমি এক্স ধরে নিলাম ঠিক আছে, এটাকে আমি এক্স ধরে নিলাম। আচ্ছা এবার দেখো তাহলে এটার সাথে কম্পেয়ার করবে তাহলে সুবিধা হবে। দেখো এক্স ইকুয়ালস টু লগ 8 টু দ্য বেস 2 তার মানে কি, এই নাম্বারটা কার সলিউশন, 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 এর সলিউশন। তাহলে এক্স ইকুয়ালস টু লগ 5, সরি আবার আমিও ভুল করুন লগ 5 বলে দিলাম, এক্স ইকুয়ালস টু লগ 1/125 টু দ্য বেস 5, তাহলে এই যে নাম্বারটা এটা কার সলিউশন, এটা সলিউশন হচ্ছে 5 টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1/125 এই ইকুয়েশনের সলিউশন ঠিক আছে। লিখতে পারি তাহলে আমি একটু আগেই বললাম যে এই লগের মেন প্রপার্টি যেটা ডেফিনেশনটা যেটা দিয়েছিলাম সেটা সবসময় কাজে লাগবে, এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম তার মানে এক্স ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ, বা ইকুইভ্যালেন্টলি যদি এক্স ইকুয়ালস টু, যদি এক্স ইকুয়ালস টু কী হয় লগ এম টু দ্য বেস এ, তো তার মানে এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম, এটা বলতে পারি
তাহলে আমি এখানে উল্টোটা ইউজ করছি। উল্টোটা মানে মানে আমরা যেটা ডিসকাস করেছিলাম ওই রেসপেক্টে উল্টো, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু লগ অফ 1/125 টু দ্য বেস 5, তার মানে 5 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 1/125। এবার আর কিছুই না, এটা পুরোপুরি এবার ইন্ডিসেসের প্রবলেম হয়ে গেল। এবার 1/125কে আমি 1/5³ লিখতে পারি, আর এইটা প্রপার্টি ইউজ করে আমি 5^-3 লিখতে পারি। এবার দুটো নাম্বার সেম আর দুই দিকে বেসটা সেম, তাহলে সেটা কখন সম্ভব হবে? যখন পাওয়ারটা সেম হবে, তাহলে এক্সের ভ্যালু -3। তো এক্স বেরোলো কি -3, কিন্তু এক্স তো কার সাথে ইকুয়াল ছিল? এটার সাথে। তার মানে আচ্ছা এই প্রবলেমটা চল পরের দেখছি আমরা। হ্যাঁ, তাহলে এক্স বেরোলো -3, কিন্তু এক্স আমরা তো এই এক্সপ্রেশনটাকে ধরেছিলাম, তাহলে এটার মান কত বেরোলো? এটার মান বেরোলো -3, ঠিক আছে। তাহলে দেখো, এইটাতে যেমন আমরা লগ অফ 8^2 সেটাকে আমরা এই ইকুয়েশনের ডেফিনেশন থেকে সলিউশনটা বার করেছিলাম, আর যেহেতু এটাকে এইভাবে লেখা যায় তো আমি বলেছিলাম এর ভ্যালুটা 3 হবে। এবার আমি ডাইরেক্টলি সবসময় ইকুয়েশানটা তো আমি কি বললাম যে সলভ করা সম্ভব নয়, ঠিক আছে। এটাতে সম্ভব, এভাবে এটা করা যেত, কিন্তু এটাকে আমি আরও সিম্পল বেতে করলাম। আমি কি করলাম, এক্স এটাই করেছি, কিন্তু লেখার ব্যাপারটা একটু আলাদা। প্রবলেমে তোমাদের কিন্তু যখন প্রবলেম সলভিং করবে এইভাবে করতে হবে, এই মেথডটা কিন্তু আর ইউজ করবে না। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি ডিসকাস করেছিলাম। তাহলে এক্স ইকুয়ালস টু এইটা, তার মানে এই এই নাম্বারটা এই ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে। মানে এই এক্সটা এই ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে। এই নাম্বারটা মানে তো এক্স, তাহলে 5^4 এক্স ইকুয়ালস টু 1/125। এবার এটাকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বেরোলো কত? -3। তাহলে এক্স বেরোলো -3, এক্স কিন্তু আবার কাকে ধরেছিলাম? লগ অফ 1/125 টু দ্য বেস 5। তাহলে -3 ইজ ইকুয়ালস টু কী হয়ে গেলো? -3 ইজ ইকুয়ালস টু লগ অফ 1/125 টু দ্য বেস 5। এটার আমার ভ্যালুটা বেরিয়ে গেল, ঠিক আছে। তো এই একটা প্রবলেম, আর তোমাদের এই প্রবলেমটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু নিজের করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসবো আমরা প্রপার্টিজে। তাহলে প্রথম প্রপার্টিজটা হচ্ছে লগ অফ 1 টু দ্য বেস এ ইকুয়ালস টু 0। লগ অফ 1 টু দ্য বেস এ ইকুয়ালস টু 0, আর এর এই তোমার কন্ডিশনগুলো আছে, এ নট ইকুয়ালস টু 1, এ গ্রেটার দ্যান 0। আমি একটু আগে ডিসকাস করলাম যে এগুলো হলে প্রবলেম হবে, তাই জন্য এই ভ্যালুসগুলো পার্টিকুলারলি বাদ দেওয়া হয়, ঠিক আছে। আর বেশি তোমাদের না মনে রাখলেও চলবে, ঠিক আছে। কিন্তু এটা মনে রাখতে হবে কি এই ভ্যালুসগুলো নিলে আমার লগটা ডিফাইন্ড হবে না, ঠিক আছে। কারণ ওই যে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে যাব যার কোনো সলিউশন থাকবে না, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি করে দেখাবো? 0, যা শিখেছি আমরা এত অবধি ডেফিনেশনটা সেটা ইউজ করে এটা আমরা করব। তাহলে দেখো, তো এর ভ্যালুটা তো আমি জানি না কত, তা সেইটাকে আমি এক্স ধরলাম। তাহলে ওই আবার একই জিনিস চলে এলো, এক্স ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ, তার মানে এম এর জায়গায় আমার কত আছে? 1। এইভাবে ভাবো, তাহলে এটা কোন ইকুয়েশনের সলিউশন হবে? এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম, কিন্তু এম আমার কত? এম তো আমার 1। তাহলে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 ইকুয়েশনের সলিউশন হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে। দাঁড়াও এটা একটু, হ্যাঁ তাহলে এটা আমি লিখতে পারি। এবার দেখো, এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। এ একটা নাম্বার উইচ ইজ পজিটিভ ডিফারেন্ট ফ্রম 1, ঠিক আছে। তাহলে এটা 1 কখন হবে? যখন এক্স এর ভ্যালু কী হবে? 0। আর তো কোনো পসিবিলিটি নেই, ঠিক আছে। এ যদি 1 হতো তাহলে দেখো এখানে প্রবলেমটা হয়ে যেত। এ 1 হলে এক্স এর যে কোনো ভ্যালু নিলেই তোমার 1 চলে আসবে, তাই জন্য এখানে এ নট ইকুয়ালস টু 1 করা আছে। যাই হোক, এগুলো তো আমি ডিসকাস করে দিয়েছি। তাহলে এক্স এর ভ্যালু হলো কি? 0। তাহলে এক্স এর ভ্যালু 0, তার মানে এইট এর ভ্যালুটা তোমার 0, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এটা একটা প্রপার্টি আমরা অলরেডি প্রুফ করে নিলাম একদম ইজি ওয়েতে। লগ অফ 1 টু দ্য বেস এ ইকুয়ালস টু 0, তার মানে ধরো এরকম একটা নাম্বার, এখানে বেসটা 1, সরি উল্টো করে দিলাম, লগ
71 এখানে 1 তাহলে কি হবে এটা 0 হবে ঠিক আছে ঠিক আছে এখানে 71 এর জায়গায় যে কোনো নাম্বার যদি থাকতো তাহলেও এটা কিন্তু তোমার কি হতো 0 ই হতো ধরো 8 নিয়ে নিলাম তাও এটা 0 হবে ঠিক আছে এটা যে কোনো নাম্বার হতে পারে greater than 0 not equals to 1 তাহলে এই ভ্যালুটা সব সময় 0 হবে তাহলে এইটা একটা প্রপার্টি এবার নেক্সট প্রপার্টিটা দেখো log of a to the base a এটা বলছে 1 হবে ঠিক আছে আর এই a এর ভ্যালু কন্ডিশনস গুলো মানে রেস্ট্রিকশন কন্ডিশন বলছি রেস্ট্রিকশন গুলো এটা এটা সব সময় থাকবে ঠিক আছে তো এটা আমরা দেখো কিভাবে করব তাহলে একই ভাবে এর ভ্যালুটা আমরা জানি না এটাকে আমরা x ধরলাম ঠিক আছে আবার এটাকে কম্পেয়ার করো তাহলে এইটাকে এম ধরো তাহলে এখানে এম এর ভ্যালু এ আর এখানে বেসটাও এ দুটোই সেম তাহলে এটা কোন ইকুয়েশনের তোমার সলিউশন হবে এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ ঠিক আছে তাহলে এখানে বলো এবার কি পসিবিলিটি এই ইকুয়েশনটা এবার তো ইন্ডিসেস অ্যাপ্লাই করতে হবে এইদিকে এ আছে বেসে এদিকেও এ আছে বেসে এদিকে এর পাওয়ার কিছু নেই তার মানে কত ওয়ান আর এখানে পাওয়ারটা এক্স তাহলে দুটো যদি সেম হয় তাহলে পাওয়ারগুলোকে সেম হতে হবে তার মানে এক্স এর ভ্যালু ওয়ান ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু তোমার ওয়ান হলো তাহলে এবার এক্স এর ভ্যালু ওয়ান হলো কিন্তু এক্স আমি কাকে ধরেছিলাম লগ এ টু দ্য বেস এ তার মানে ওয়ান লগ এ টু দ্য বেস এ ওয়ান তার মানে কি এরকম যদি নাম্বার হয় ধরো লগ টেন এরকম লগ টেন টু দ্য বেস টেন তাহলে সেইটা কত হবে ওয়ান টেন কেন এখানে এটাকে চেঞ্জ করে দাও 90 করে দাও তাহলে ওয়ান 901 করে দাও তাহলে ওয়ান মানে এই দুটো নাম্বারটা সেম হলে এটা ওয়ান হবে মানে লগ অফ এ টু দ্য বেস এ ইজ অলওয়েজ ইকুয়ালস টু ওয়ান এবার একটা ছোট্ট একটা প্রবলেম বলেছে এর ভ্যালুটা বার করতে হবে তাহলে আমি যে প্রপার্টিসগুলো ইউজ করেছি এতক্ষণে যা শিখলাম সেটা ইউজ করব তাহলে দেখো এই দুটো সেম লগ এ টু দ্য বেস এ তাহলে এর মান কত হয়ে গেল ওয়ান আর লগ অফ ওয়ান টু দ্য বেস 1121 এটা কী হবে জিরো এটা প্রথম প্রপার্টিটা এই প্রপার্টিটা দিয়ে তাহলে এর ভ্যালুটা কী হয়ে গেলো ওয়ান প্লাস জিরো তার মানে কত ওয়ান তা দেখো কিচ্ছু ইউজ করলাম না না ক্যালকুলেটার ক্যালকুলেটার কিচ্ছু লাগবে না এমনি লগ ক্যালকুলেটার দিয়ে বার করা যায় ঠিক আছে কিন্তু আমাদের ওইগুলো দরকার নেই আমরা এইভাবেই প্রপার্টি ইউজ করে নিলাম তোমাদের ওই অঙ্কগুলোই দেওয়া হবে যেগুলো প্রপার্টিজ ইউজ করে তোমরা ওইগুলো করতে পারো তাহলে এই কয়েকটা প্রপার্টি গেল এবার আর একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক অঙ্কতে এগুলো কাজে লাগে লগ অফ বি টু দ্য পাওয়ার এম টু দ্য বেস এ ইজ ইকুয়ালস টু এম ইন্টু লগ অফ বি টু দ্য বেস এ মানে যে এমটা পাওয়ারে ছিল সেইটা বেরিয়ে গেল ঠিক আছে তার মানে এরকম ধরো আছে লগ টু 4 টু দ্য পাওয়ার 3 মানে লগ 4 টু দ্য পাওয়ার 3 টু দ্য বেস 2 তাহলে সেইটাকে কি লিখতে পারি 3টা বাইরে চলে আসবে আর বাকি জিনিসটা যেরকম আছে ওরকমই থাকবে লগ 4 টু দ্য বেস 2 তাহলে এই 3টা কি হলো বাইরে চলে এলো এরকমই তাহলে এটা কি করে হচ্ছে তাহলে একইভাবে দেখো আমি এক্স কে এই নাম্বারটা ধরলাম এম ইন্টু লগ বি টু দ্য বেস এ তাহলে এমটাকে এদিকে নিয়ে এলাম ভাগ হয়ে গেল তাহলে এক্স বাই এম কী হয়ে গেল লগ বি টু দ্য বেস এ তাহলে এবার অরিজিনাল লগের ডেফিনেশন দিয়ে চলে আসো এক্স ইকুয়ালস টু এটাকে এর সাথে কম্পেয়ার করো লগ এ এম তার মানে কী হবে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম তাহলে এইটাটা তো সেম আছে এক্সের জায়গায় কী আছে এখানে এক্স বাই এম আছে আর এমের জায়গায় কী আছে বি আছে তাহলে এ টু দ্য পাওয়ার এক্স মানে এ টু দ্য পাওয়ার এক্স বাই এম ইজ ইকুয়ালস টু বি আমি বলেছিলাম যে এই জিনিসটা প্রথমে যে ডেফিনেশন দিয়েছি সেটা বারবার তোমাদের কাজে লাগবে এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম এটা হলে আমরা লিখতে পারি কি এক্স ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ বা উল্টোটাও আমরা করতে পারি এক্স ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ তার মানে
ए टू द पावर एक्स इक्वल्स टू एम तार माने ए टू द पावर एक्स बाय एम इज इक्वल्स टू बी ठीक आछे अच्छा এবার এটা কিছুই না ইন্ডিসেসের প্রপার্টি ইউজ করলাম পাওয়ার পাওয়ার থাকলে মাল্টিপ্লিকেশন এইভাবে আমি স্প্লিট করতে পারি তাহলে এ টু দ্য পাওয়ার এক্স হোল টু দ্য পাওয়ার ওয়ান বাই এম ইজ ইকুয়ালস টু বি ঠিক আছে তাহলে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু কী হলো বি টু দ্য পাওয়ার এম আচ্ছা এবার এই যে বি টু দ্য পাওয়ার এম আছে সেইটাকে আমি ক্যাপিটাল এম ধরে নিলাম ঠিক আছে তাহলে ইকুয়েশনটা আমার কী হলো এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম এইটা দেখো এটার সাথে কম্পেয়ার করো তাহলে পরের লাইনে আমি কী লিখতে পারি এক্স ইকুয়ালস টু লগ এম টু দ্য বেস এ কিন্তু এম এর এখানে এই যে এমটা আছে ক্যাপিটাল এম তার মান কী ধরেছিলাম আমি বি টু দ্য পাওয়ার এম তাহলে ক্যাপিটাল এম এর জায়গায় আমি বি টু দ্য পাওয়ার এম বসিয়ে দিলাম তাহলে আমার এক্সের ভ্যালু কী বেরো হলো লগ বি টু দ্য পাওয়ার এম টু দ্য বেস এ কিন্তু এক্স এটা এক্স বেরোলো কিন্তু আবার এক্স আমি স্টার্ট কোথায় দিয়ে করেছিলাম এই এক্সপ্রেশনটা দিয়ে তার মানে এইটা আর এইটা সমান দেখো এখান থেকে স্টার্ট করে আমি এইটা পেয়ে গেলাম তা আমি লিখতে পারি এক্স ইকুয়ালস টু লগ বি টু দ্য পাওয়ার এম টু দ্য বেস এ এইটা ইজ ইকুয়ালস টু এই এখানে দুটো এক্স তো সমান এম ইন্টু লগ বি টু দ্য বেস এ হয়ে গেল তাহলে এটা আমার আর একটা প্রপার্টি প্রুভ ঠিক আছে একদমই ইজি স্টেপ বাই স্টেপ হ্যাঁ সব কটাতে এই জিনিসটাই ইউজ হচ্ছে ওই জন্য আমি বললাম এটা খুবই ইম্পর্টেন্ট আর এটাতে প্রচুর তোমাদের আমি টাইমও নিয়েছিলাম ঠিক আছে একদমই ইজি আছে এই জিনিসটা মনে রাখলেই এটাকে বারবার ইউজ করছি এইটা হলে এইটা এইটা হলে এইটা তাহলে এই প্রপার্টিটা চলে এলো আচ্ছা এবার নেক্সট প্রপার্টিতে যাই তাহলে এখানে দেখো প্রপার্টিটা কী আচ্ছা যে লগ অফ বি টু দ্য বেস এ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এবার এই দুটো নাম্বার ইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে লগ এ টু দ্য বেস বি মানে এখানে যেটা বেস ছিল এখানে ওই তার উপরে লগ অ্যাপ্লাই হচ্ছে আর এখানে লগের যার উপরে অ্যাপ্লাই করেছিলাম সেইটা বেসে চলে আসছে আর এখানে এ আর বি দুটোই নট ইকুয়ালস টু ওয়ান আর দুটোই পজিটিভ এই কন্ডিশনগুলো আবার বলছি না হলে আমি লগটা ডিফাইন করতে পারবো না তাহলে এটাকে কীভাবে সলভ করবো ঠিক আছে তার মানে দেখো এটাও খুবই ইম্পর্টেন্ট অনেক জায়গায় কাজে লাগে এরকম একটা ধরো লগের কিছু একটা ভ্যালু এসছে মানে প্রবলেমের মধ্যে এসছে এরকম একটা এক্সপ্রেশন তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই থ্রি টু দ্য বেস ফোর লগ অফ থ্রি টু দ্য বেস ফোর এখানে কী আছে লগ অফ ফোর টু দ্য বেস থ্রি আমি জাস্ট উল্টো করে দিলাম ঠিক আছে তাহলে দেখো এটা কীভাবে এটাকে কীভাবে করবো তাহলে এক্স ধরলাম একটা যে কোনো সাইড দিয়ে আমি এইটাকে এক্স ধরে নিলাম আচ্ছা তাহলে অবভিয়াসলি এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু বি ডেফিনেশন ইউজ করে এটা করা যাবে ঠিক আছে এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু বি আচ্ছা তার মানে এবার ইন্ডিসেসের প্রপার্টি ইউজ করলে পাওয়ারটা যদি ওই দিকে যায় তাহলে রিসিপ্রোকাল হয়ে যাবে তাহলে এ ইজ ইকুয়ালস টু বি টু দ্য পাওয়ার ওয়ান বাই এক্স আচ্ছা তারপরে আমি লিখছি বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এ তার মানে কী করেছি কিছুই না আমি ওয়াইকে ধরেছি ওয়ান বাই এক্স জাস্ট আমার কনভিনিয়েন্টের জন্যে বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এ তাহলে এবার দেখো বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এ যদি হয় ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু বি তার মানে এইটা বা এটার মানে এইটা একই ব্যাপার তাহলে বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এ যদি হয় তাহলে ওয়াই কী হবে ওয়াই হবে লগ অফ এ টু দ্য বেস বি ঠিক আছে এই দুটো জিনিস ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে ওই একই জিনিস ইউজ হলো ঠিক আছে যেমন এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু বি তার মানে লগের ডেফিনেশনটা কী বলছে এক্স ইকুয়ালস টু লগ বি টু দ্য বেস এ ঠিক আছে তাহলে বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এ যদি হয় বি টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এ তার মানে এখানে বি এর জায়গায় কী আছে এ আছে এই বি এর জায়গায় এখানে কী আছে এ আছে আর এক্সের জায়গায় তোমার ওয়াই আছে তাহলে এটাতে এক্সের জায়গায় ওয়াই বসাও বি এর জায়গায় এ বসাও এর জায়গায় বি বসাও তাহলে এটাই পাচ্ছ তাহলে ওয়াইকে এটা লিখতে পারি বাই ডেফিনেশন অফ লগ আচ্ছা কিন্তু ওয়াই কত ছিল ওয়াই তো আমার ছিল ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু
কি পেলাম লগ এ টু দ্য বেস বি, ঠিক আছে। এবার এক্স আমি কি কাকে ধরেছিলাম, এক্স ধরেছিলাম লগ বি টু দ্য বেস এ, তাহলে এক্সের জায়গায় আমি লগ বি টু দ্য বেস এ বসিয়ে দিতে পারি, তাহলে এক্সের জায়গায় আমি বসিয়ে দিতে পারি, ঠিক আছে, লগ বি টু দ্য বেস এ, তাহলে দেখো এটাই আমার চলে এলো। একই ব্যাপার এটাকে আবার একবার রেসিপ্রোকাল নিয়ে নিলে আমি এটা পেয়ে যাব। এবার অনেক বইতে দেখো এটাকে এইভাবেও লেখা থাকে, ঠিক আছে, তুমি এই জিনিসটাকে এদিকে নিয়ে চলে আসো তাহলে কী হবে, মাল্টিপ্লাইড আউট হয়ে যাবে, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কী পাচ্ছ, ওয়ান। তাহলে লগ এ টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস এ ইজ ইকুয়ালস টু ওয়ান, মানে ক্রিস ক্রস আছে, এখানে এ বি এখানে বি এ, ঠিক আছে। তার মানে এরকম যদি হয় লগ ইলেভেন, মানে যাই হোক বেসটা আগে বললাম, বেসটা আগে বলতে নেই, লগ থ্রি টু দ্য বেস ইলেভেন, আর এটা ধরো লগ থ্রি, আর এটা করে দিলাম আমি ইলেভেন, তাহলে সেটা কী হবে তোমার ওয়ান, ঠিক আছে, থ্রি ইলেভেন ইলেভেন থ্রি, এটা চলে আসবে ওয়ান। তার এক্সপ্লেনেশনটা আমি দিলাম, তাহলে এটা একটা প্রপার্টি গেল। আচ্ছা এবার আর একটা প্রপার্টি করব, সেটাও খুবই ইম্পর্ট্যান্ট, দেখো এটা কি বলছে, যদি লগ এম টু দ্য বেস এ ইজ ইকুয়ালস টু লগ এন টু দ্য বেস এ, এরকম যদি হয় তাহলে এম আর এন সমান হবে, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, এরকম আমরা করেছি এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ টু দ্য পাওয়ার ওয়াই, বেসটা সমান পুরো ভ্যালুটা সমান, তার মানে কি হয় এক্স আর ওয়াইকে সমান হতেই হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি বলছে, এই লগের পুরো ভ্যালুটা সমান আর লগের বেসটাও সমান, তাহলে এম আর এন তোমার ইকুয়াল হবে, ঠিক আছে। আর এই রেস্ট্রিকশানগুলো তো আছেই, তাহলে এটা দেখো কী করে করব, তাহলে একটাকে আমি এক্স ধরলাম আর একটাকে ওয়াই ধরলাম, এটাকে এক্স ধরলাম এটাকে ওয়াই ধরলাম, তাহলে আমরা জানি এক্স ইকুয়ালস টু ওয়াই, এটা তো বলে দেওয়া আছে, কেন কি দিস ইজ ইকুয়ালস টু দিস, এটা বলে দেওয়া আছে। আচ্ছা তাহলে এক্স এটাকে ধরেছি, তার মানে আমি এটাকে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এম, আর এটাকে ওয়াই ধরেছি তো আমি লিখতে পারি এ টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এন, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এবার এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, সেটা তো বলে দেওয়া আছে, কেন এটা এক্স আর এটা ওয়াই, তো এই দুটো ভ্যালু তো সেম দেওয়া আছে, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, তাহলে এই ওয়াই এর জায়গায় আমি এখানে কী বসাতে পারি, এক্স বসাতে পারি, তাহলে এ টু দ্য পাওয়ার এক্স হলো এম, আবার এ টু দ্য পাওয়ার এক্স হলো এন, তার মানে কি এম ইজ ইকুয়ালস টু এন, আর তো কোনো অপশানই নেই, তাই তো, তাহলে হয়ে গেল প্রুফ এম ইজ ইকুয়ালস টু এন, এই আর একটা প্রপার্টি গেল। আচ্ছা অনেকগুলো প্রপার্টি আছে, যেগুলো মেন আমি করে দিচ্ছি, সব কটা করানো সম্ভব নেই, বাকিগুলো তোমরা এইখানে এইগুলো ইউজ করে পেয়ে যাবে। হ্যাঁ তো এটা দেখো, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, অনেক জায়গায় মানে প্রবলেমে প্রচুর কাজে লাগে। আচ্ছা লগ অফ এম ইন্টু এন টু দ্য বেস এ, মানে এ এম আর এন মাল্টিপ্লাইড আছে, এখানে আমি দুটো দিয়ে নিয়েছি, দুটো কেন, এখানে তিনটে চারটে অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে যখন আমি ব্র্যাকেটটা ওপেন করবো বা এটাকে আমি যখন স্প্লিট করব, তাহলে এখানে মাঝখানে প্লাস চলে আসবে, মানে লগ এম টু দ্য বেস এ হয়ে গেল প্লাস লগ এন টু দ্য বেস এ হয়ে গেল, তার মানে কি ব্যাপারটা, যদি এরকম হতো লগ অফ পি কিউ আর এস টি অনেকগুলো, ধরো আমি চারটে দিয়ে পাঁচটে দিয়ে দেখালাম টু দ্য বেস এ, তাহলে এটাকে ব্র্যাকেটটা যখন আমি খুলবো, তাহলে এখানে লগ পি প্লাস, বুঝতে পারছো তো, লগ কিউ এভাবে করে করে লগ টি লাস্ট অবধি, আর বেসটা তো এই আছে, সব কটাতে এই থাকবে, এগুলো সব কটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ প্রচুর কাজে লাগে প্রবলেম সলভিংয়ে। আর একটা আছে সেটাও লাগে, সেটা আমি আর করাবো না, জাস্ট তোমাদের এটা দেখলে ওইটা করতে পারবে, জাস্ট ওটা আমি তোমাদের ইয়ে করে দেবো, এক্সপ্রেশনটা দিয়ে দেবো। আচ্ছা তাহলে দেখো এটাকে প্রুফ করার জন্যে এই ভ্যালুটাকে আমি এক্স ধরছি আর এইটাকে আমি ওয়াই ধরছি, ঠিক আছে। তাহলে একইভাবে লগের ডেফিনেশান ইউজ করো, তাহলে এইটাকে কী লিখতে পারো, এটাকে লিখতে পারো এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, আর এইটাকে লিখতে পারো এ টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এন, এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এম আর এ টু দ্য পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু এন, ঠিক আছে। এবার দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, এম ইন্টু এন,
এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, এম এর ভ্যালু ই টু দ্য পাওয়ার এক্স, এন এর ভ্যালু ই টু দ্য পাওয়ার ওয়াই, তাই এই দুটো মাল্টিপ্লাইড হয়ে গেল। এবার ইন্ডিসেসের প্রপার্টি ইউজ করলে বেসটা সেম, তাহলে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে, তাহলে এটা এম এন পেলাম এ টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার এই এইটাকে আমি যদি লগে লিখতে চাই, তাহলে একদম প্রথম ডেফিনেশনটা আবার বলছি, এর জন্য আমি বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগছে, এইটা হলেই তো আমি বলছিলাম যে এক্স কি লগ অফ এম টু দ্য বেস এ। তাহলে এটাকে সাথে কম্পেয়ার করো, এক্সের জায়গায় কী আছে, এক্স প্লাস ওয়াই, এটাই আমার ডেফিনেশন। ঠিক আছে, এর জায়গায় তো তোমার এ আছে, আর এম এর জায়গায় কী আছে, এম এন, তাহলে এটা কী হয়ে গেল, লগ এ এম এন। তাহলে আমি পরের লাইনে কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু লগ এম এন টু দ্য বেস এ। ঠিক আছে, এবার আর কিছুই না, এক্সের জায়গায় এই ভ্যালুটা বসাবে আর ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা বসাবে, তাহলে তোমরা পেয়ে গেলে লগ এম টু দ্য বেস এ প্লাস লগ এন টু দ্য বেস এ ইজ ইকুয়ালস টু লগ এম এন টু দ্য বেস এ। এটা হলো মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে। আচ্ছা, যদি ডিভিশন হয় তাহলে এবার এই জিনিসটা তোমরা নিজেই করবে, এম বাই এন, তাহলে কি হবে, তখন এটা হয়ে যাবে লগ এ এম মাইনাস হয়ে যাবে লগ এ এন। মাল্টিপ্লিকেশন হলে ব্র্যাকেটটা খুললে প্লাস, ইন্ডিভিজুয়ালি সেপারেট হয়ে যাচ্ছে, আর এখানে ডিভিশন থাকলে মাইনাস। ঠিক আছে, এই প্রপার্টিটা তোমরা করে নেবে, তো মোটামুটি তোমাদের সবকটা প্রপার্টি কাভার অলমোস্ট হয়ে গেছে, আর বাকি যেগুলো পড়ে আছে একটা দুটো দেখবে তোমরা এই যা শিখলে সেইগুলো ইউজ করেও এটা ডাইরেক্টলি করে নিতে পারো। ঠিক আছে, ডেফিনেশনটা না ইউজ করেও করতে পারো, ডেফিনেশন ইউজ করে করা তো খুবই বেটার, বা অন্য প্রপার্টি ইউজ করেও তো মানে কি কিছু কিছু প্রপার্টিস এরকম আছে যে অন্য প্রপার্টিস থেকেই ফলো করে যায়। ঠিক আছে, তো সেগুলো তোমরা একটু করে নেবে, আর প্রবলেম যেগুলো আছে সেগুলো আমি বললাম যে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রবলেমটা ডাউনলোড করে নিতে পারবে।